뭐지? 머리 가보. 남이 돌아가 한 잡지나 봐. 나 갈려미 가보. 그게 뭐지? 그게 안 해 봐도 몰라. 봐라. 걔는 몰라 오게 봐봐. 나도 못 시키려 하고. 나도 왜 걔는 몰라 오게. 아무 오게 미 나도 왜 걔는 몰라 이 봐봐. 할게 뭐 하면 돼. 가보자 봐. 가보자. 아미 가보나. 가보자. 안 해봐도 잠깐만 가오. 아미 걔도 말 보나. 잠깐만 가오. 이 사람이 밤에 지금 가이나. 이미 더 벌써 죽여놨대. 집이 가오. 가려고. 아무튼 말만 칼리 뺏어도 지금 보러 보러. 이것도 뭐 스톱이지? 보러 가서 버리잖아. 여러분께 볼때 내쳐놔. 기밥은? 오늘 클래스 시작도 보내. 우리 사모님께 클래스. 나나 클래스 또다. 지금 갈게 무슨 대학을 바스켓 가르나? 나. 나도 미스쿨에 잡아놔 또. 우리 사모님 갈게 레버스. 그거지. 우리 사모님 레버스. 응. 어째 레버스 그냥 들고라. 근데. 아마게 클래스 남아있지 봐. 아마 클래스 어또 샷샷 남아보고. 나 아마 클래스 또 미지 몰라. 아마 또만 에쇼 법이네 아마 샷 꼴꼴을 라브나이. 아케바리 라브나. 아마 또 로비는 뭐지? 꼴다 또만 로비는 꼴도 소소해 뭐지 말자. 아가미를 꼴. 아뚜카. 아뚜카 발랐대. 아뚜카. 그래. 오늘 손 그대로. 나. 아미 손님. 19 বছর বয়সী কলেজ ছাত্রী দিশাকে তার কলেজের গভর্নিং বডির সদস্য 63 বছর বয়সী মুশতাক আহমেদের বিয়ে নিয়ে যে বিতর্ক সম্প্রতিকালে এটা আবার নতুন করে শুরু হয়েছে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তিশার বাবা হি কেম আউট অ্যান্ড মেড সাম অ্যালিগেশনস সেগুলো হচ্ছে যে মুশতাক তিশাকে ব্ল্যাকমেল করে হচ্ছে বিয়ে করছে জোর জবরদস্তি করে নানানভাবে ফাঁদ পেতে তো সেটার পর আমি একটা এপিসোড করে আলোচনা করছি যে ভদ্রলোকের দাবি দেওয়ার ভিত্তি খুঁজে পাচ্ছি না উনি কোনো তথ্য প্রমাণ দেখান নাই কিছু গল্প বলে গেছেন এবং বাংলাদেশের যে ট্র্যাডিশনাল টেম্পলেট বাবা মার মতের বাইরে মেয়ে কিছু করলে অথবা মেয়ের সাথে ব্রেক আপ করে প্রেমিক ফুসলিয়ে ধর্ষণ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যৌতুক মামলা নারী নির্যাতন মামলা সো এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই বাংলাদেশে অনেকবার আলোচনা করছি এরকম যে কোনো নারী নির্যাতনের অভিযোগ তুললে প্রথমেই স্টার্টিং পয়েন্ট আমাদের হওয়া উচিত এগুলো মিথ্যা অভিযোগ এবং সেটা আমাদের স্টার্টিং পয়েন্ট হলে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 80% অফ দ্য টাইম আপনি কারেক্ট হওয়ার সম্ভাবনা 80% ক্লিয়ারলি বলে বেড়াচ্ছে একদম সাবালিকা মেয়ে যে না আপোষের সম্পর্ক সেখানে তো আর এসব কথা নেওয়ার কোনো সুযোগ নাই নতুন যে ভিডিওটা বের হলো আমরা যেটা দেখলাম এই ভিডিওটা এখন কিছু প্রশ্নের উদ্রেক করে নাও একটা বিষয়ের সব দিক না জানলে ভুল বোঝার ভুল ব্যাখ্যা করার অনেক সুযোগ থাকে সো অ্যাপারেন্টলি ভিডিওটা দেখে অবশ্যই মনে হচ্ছে ব্ল্যাকমেলিংয়ের ভিডিও কিন্তু তিশা কিন্তু বের হয়ে এসে সে ক্লিয়ারলি প্রতিবাদ করে জানাইছে আমি সব পরিষ্কার করতে চাই যে আমার বাবা বলেছিল যে আমার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে আমার মেয়েকে কিছু ভিডিও ধারণ করা হয়েছে এরকম কোনো কিছু ছিল না কোনো ভিডিও ছিল না আমাকে কেউ ব্ল্যাকমেল করেনি আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি আমি ভিডিওর বিষয়টা পরিষ্কার করি বাবা বলেছে ভিডিওটা বিয়ের আগে কিন্তু ভিডিওটার ডেট যদি আপনি দেখেন মে মাসের ভিডিও সেটা আমাদের বিয়ে হয়েছিল মার্চের 25 তারিখে আমি আশা করি বিষয়টা সবাইকে পরিষ্কার করতে পারছি আমাদের ভিডিওর মধ্যে ছিল খাও এবং সে পরবর্তীতে বলেছে পড়ো কি পড়বে বাসায় যে ব্যালোতে চার পৃষ্ঠা লিখবে এবং এটা তুমি এখন তোমার যেহেতু বাসায় গিয়ে পড়ার মন বসবে না ভিডিওর আসলে একটা রিজন হচ্ছে আমি একদিন তাকে আমাদের বিয়ের পরই একদিন আমাকে ফোন দিয়েছে আমি বললাম যে আমি অসুস্থ আছি বাসা থেকে বের হবো না তো আমি সেদিন যখন আমার আবার কিছুক্ষণ পর আমার ফ্রেন্ডরা ফোন দিল ফোন দিয়ে বললো যে তিশা বের হ কই যাবো চল ফুচকা খেতে যাবো আসলে বান্ধবীদের কথা তো একটা ব্যাপার থাকে না তো যখনই ফোন দিলাম আমি বের হয়ে গেছি তো ওই রাস্তা দিয়েই ওটা ছিল বনশ্রীর দিকে খন্দকার মুশতাক আহমেদ গাড়িতে যখন যাচ্ছিল আমাকে দেখতে পেয়েছে আমি আমার বান্ধবীদের সাথে সে আমাকে দেখে কিছুটা অবাকই হয় কারণ আমার তো আজকে এখানে থাকার কথা না আমার এখন বাসায় থাকার কথা আমি কোচিং বাদ দিয়ে কেন ওই জায়গায় খেতে এসেছি সে আমাকে এটা বলে আমার সামনে আসলো এবং আমার ওই দুই বান্ধবী আমাদের বিয়ের বিষয়টা জানতো সে খন্দকার মোশতাক আহমেদ তখন আমাকে বলে যে তিশা গাড়িতে তো তোমার সাথে আমার কথা আছে এবং আমি যেহেতু ওই দিন সারাদিনই আসলে না খাওয়া ছিলাম বান্ধবীদের কথা যেহেতু বাসা থেকে বের হয়েছি তখন আমি গাড়িতে কান্না করছিলাম যে আমি খাবো না সে বাবার মতো গল্প বলতেছে না সে সকল তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ নিয়ে চ্যালেঞ্জ করতেছে সে দিন কোন মাস সহ বলতেছে ভিডিও ফাইল কবে ক্রিয়েট হয়েছে সেটা জানাইতেছে সো সে বিং কনক্রিট সে ইয়াহিয়া মিনের মতো পিছলাচ্ছে না ইয়া তারপর তার বাবার মতো পিছলাচ্ছে না কোনো তথ্য প্রমাণ কনক্রিট কোনো কথা নেই খালি গল্প আর গল্প ভাতাবাজি বুলশিটিং এবং তিশার বাবা যে বুলশিটার এটার সবচেয়ে বড় প্রমাণ তিশার বাবা বলছে যে যেটা গতবার আলোচনা করছি যে মেডিকেল বোর্ডের সামনে নাকি তিশা বলছে যে তাকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে মুশতাক এবং তাকে ব্ল্যাকমেল করার সম্পর্কে বাধ্য করছে আর তিশা এখানে ক্লিয়ারলি কাগজপত্র সামনে তথ্য প্রমাণ সামনে এনে দেখাইলো যে সে মোটেও এটা বলার নাই সেখানে তিশার বাপ বলে বেড়াইতেছে যে তিশা নাকি জবানবন্দিতে বলছে যে ব্ল্যাকমেল করছে তিশাকে আমি তিন জায়গায় স্টেটমেন্ট দিয়েছি এক নাম্বার হলো মহামান্য হাইকোর্ট দুই নাম্বার ঠাকুরগাঁওয়ের কোর্ট এবং তিন নাম্বার হলো মেডিকেল স্টেটমেন্ট মহামান্য হাইকোর্টে আমি তিনজন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম যে আমি খন্দকার মোশতাক আহমেদকে সম্পূর্ণ স্বেচ্ছায় বিয়ে করেছি সেখানে দুইজন এর আগে আলাদা আরেকটা স্টেটমেন্ট দিয়েছে
আজকে আপনাকে জোর করে জি 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 সেই স্টেটমেন্টের কথা বাবা বলছে হচ্ছে মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্টের সেখানে আপনি বলেছেন আপনাকে জোর করে, হ্যাঁ স্টেটমেন্ট বা সেই লেখাটা আমার ছিল না, আমি বিষয়টা পরিষ্কার করে আমি আপনি কি আছে আপনার সাইন আছে সবই আছে আপনি কি কেউ বলছেন আপনাকে আচ্ছা আমি বলি আমাকে একটু বলার সুযোগ দিন, আমি সেখানে বলেছিলাম যে পুরো স্টেটমেন্টটাই পড়ছি আমি আবারো পড়ছি আমাদের স্কুলে গভর্নিং বডি মেম্বার ফেসবুকে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এরপর কথা বলতে বলতে আমাদের প্রেম হয় এবং আমি লেখা ছিল যে আমার ভিডিও ধারণ করে উনি আমার মোবাইল থেকে নেয় এরপর ব্ল্যাকমেইল করে আমাকে বিয়ে করে তারপরে ভিডিও ভাইরাল করবে, এই ধরনের কথাগুলো আমি বলিনি, এই ধরনের কথা আমার বাবা বলে সেটা আমি বলেছিলাম, এরপর স্টেটমেন্ট আমি আরো বলেছি সেই সাথে আমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, আমাকে তারা ভালোবাসে না, খোঁজ খবরও নেয় না, সব মিলে খন্দকার মুস্তাকে আমাকে অনেক ভালোবাসে, আমি 25 মার্চ ওনাকে বিয়ে করি, আমি আমারও স্টেটমেন্টটা ক্লিয়ার করছি, আমি এটা বলেছিলাম যে আমি আমার বাবা বলে সে নাকি আমার ব্ল্যাকমেইল করেছে আমার এইভাবে কিছু ভিডিও ধারণ করেছে এবং এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ খন্দকার মুস্তাকে আমাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করেনি, যদি ব্ল্যাকমেইলই করা হয়ে থাকে তাহলে স্টেটমেন্টের নিচের লাইনে এটা কেন লেখা থাকবে যে এখন সে আমাকে অনেক বেশি ভালোবাসে, এই কথাটা তো আমি বলবো না যদি সে আমাকে ব্ল্যাকমেইল করে, যদি ব্ল্যাকমেইলই হয় তাহলে সে কথা সে কেন আমাদের প্রেম হবে, প্রেম হলে তো ব্ল্যাকমেইল হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তুষার সকল সত্য প্রমাণ দেখাচ্ছে ওই ভদ্রলোক কোনো তথ্য প্রমাণ দেখাচ্ছেন না, যে জিনিসটা আমি গত পর্বে বলছিলাম আলোচনার সময় যে তিশার বাবা বলতেছে এটা নাকি ওনার কাছে ডকুমেন্ট আছে, তাহলে উনি মৌখিকভাবে না করে ডকুমেন্ট আমাদের সামনে দেখাবে আমরা দেখবো সেখানে কী লিখেছে, উনি দেখাচ্ছেন না কেন, উনি নাকি সাংবাদিককে পরে গোপনে দেখাবে, আশ্চর্য কথা, আমি বলছিলাম কিনা এই পয়েন্টটা আপনাদেরকে, সো এটার কারণ হচ্ছে ভদ্রলোক ভাবতাবাজ, কারণ ওই ডকুমেন্টেই কথা বলা নাই, এই কারণে উনি দেখাচ্ছেন না, উনি টুইস্ট করতেছেন, স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে এই কাজ করছে, ওকে ফাইন, তাহলে এটা আমাদেরকে রেসপেক্ট করতে হবে, আইন অনুযায়ী রেসপেক্ট করতে হবে, সে একজন সাবালিকা মানুষ, তার জীবন আছে, তার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তার অধিকার আছে, এখানে যেগুলো আইনে বসায় রাখছে এগুলো কেস্ট, এগুলো তো বাঙালি বোঝেন, এগুলোর তো কোনো ভব্যতা ভব্যতার কোনো নলেজ নাই, কোনো অসভ্য এগুলো মেন্টালিটিতে অসভ্যই তোর তিশা, সে যখন সে ক্লেম করতেছে যে এটা তার ডিসিশান, তখন আপনাদেরকে তার ডিসিশানকে রেসপেক্ট করে কথা বলতে হবে, আপনারা বাধ্য কথা বলতে, যদি কথা বলতে না পারেন রেসপেক্ট করে একটা অ্যাডাল্টের ব্যক্তিগত সিদ্ধান্তকে, আপনারা সভ্য সমাজের উপযুক্ত না, আপনারা এখানে লাইফে জয়েন করেন, আপনারা আবার ব্রেকেটের মধ্যে লেখা রাখছে পিএইচডি, থাকার পিএইচডি কিসের পিএইচডি, আপনারা এখানে একটা কথা বলতে আসেন, এখানে আপনার পিএইচডি কীভাবে রেলেভেন্ট, কীভাবে ব্রেকেটের মধ্যে পিএইচডি মারেছেন কেন, নিজের পায়ে দাঁড়ানোর অর্থ বিয়ে করে অন্যের উপর নির্ভরশীল হওয়া না, নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কোনোভাবেই অন্যের অন্য মানে নিজের পায়ে দাঁড়ানোর স্পিরিটটা হঠাৎ করে কি কারণে বিয়ের মধ্যে আটকে গেল এটা আমি আসলে বুঝতে পারলাম না, এত তাড়াহুড়া কিসের ছিল বিয়ে করার, আপনার কি কি তাতে আসে যায়, সে কি নিজে বিয়ে করে নিজের পায়ে দাঁড়াবে নাকি বিয়ে না করে তার লাইফ তার সিদ্ধান্ত, আপনি তার লাইফ নিয়ে কমেন্ট করার এই প্রশ্ন করার কে আপনি, আপনি তার সিদ্ধান্ত, ও আচ্ছা আপনাদের নারীবাদী স্টাইলে হয় নাই কেন, কেন আপনি মানতে পারতেছেন না যে বিয়ে করে নিজের পায়ে দাঁড়ানো যাবে না, বিয়ে না করেই দাঁড়াইতে হবে, আপনার কি আপনার সংসারবাদী আছে নাকি, না আপনি ডিভোর্সি, সে যখন দাবি করতেছে তথ্য প্রমাণের ভিত্তিতে তখন এটা আমাদেরকে রেসপেক্ট করতে হবে, তিশার বাবাকে রেসপেক্ট করতে হবে, যেটা কথা বলবো আলোচনা করছে, উনি সম্ভবত পান্ডামি করে বেড়াচ্ছেন ঘুরে ঘুরে, আর মেয়ের একটা সিদ্ধান্ত উনি মানতে পারতেছেন না, সুতরাং উনি এখন এখানে মামলাবাজি করার চেষ্টা করতেছেন, এখন এগেন এখন পর্যন্ত অ্যাপারেন্টলি সেটাই মনে হচ্ছে, যেহেতু তিশা ক্লিয়ারলি সে বলতেছে তারপর তো আর কোনো কথা থাকে না, আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমি জাস্ট প্রশ্নগুলো আলোচনার জন্য উত্থাপন করতেছি, আমি শিওর রেগুলার উত্তর তিশার কাছে আছে, তিশা যতটা স্মার্ট এই যে প্যানেলে দেখলাম গবেটগুলা, এই গবেটগুলাও তিশার সমান স্মার্ট না, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলোর কনক্রিট তথ্য প্রমাণ উপস্থাপন করতেছে, তিশার বাবা দাবি করে বেড়াচ্ছেন ওনার নাকি মেয়ের সাথে যোগাযোগ করতে পারতেছেন না, ফোন সিজ করে রাখছে, সেখানে তিশা প্রমাণ এনে দেখাইলো যে না ওই যে আমার বাবার সাথে আমার যোগাযোগ আছে, ওনাদের কাছে আমার ফোন নাম্বার আছে, এই যে উনি আমার ফোন নাম্বার আমাকে মেসেজ করছেন, আপনার হাতে কোনো মোবাইল নাম্বার নেই, আপনার আলাদা কোনো ফোন নেই, আমার ফোন নাম্বার বাবার কাছে আছে, তারা করতে হলে মোম্বাই সাহেবের ফোনে করতে হবে বলে আপনার বাবা কখনোই মোস্তাক সাহেবের ফোনে আপনার সাথে যোগাযোগ করতে চাইনি, আপনার বাবা এখনো মোস্তাক সাহেবের চেহারা দেখতে চায় না, ছবি দিয়েছিল WhatsApp একটা ছবি দিয়েছিল, আমার নাম্বার বাবার কাছে প্রথম থেকেই আছে, এই ফোনের নাম্বার বাবার কাছে আছে, মায়ের কাছে আছে, সবার কাছে আছে, আমার সকল আত্মীয়-স্বজনের কাছে আমারই ফোনের নাম্বার আছে, আপনাদের যদি আপনাদের কোনো রকম কোনো সন্দেহ আমি সেটা দেখাতে পারি, যে সে আমাকে একটা মেসেজ করেছিল WhatsApp এর মধ্যে গতকালকে, আমি কি দেখাবো সেই মেসেজটা, যে গতকালকে সে একটা মেসেজ করেছে, মোস্তাক আমার ফোনটা দাও তো, হ্যাঁ কি মেসেজ করেছে, সে কোনো কথা লিখেনি, জাস্ট দেখাই আমি, এটা হচ্ছে এই যে গতকালকে এই যে ইয়েস্টারডে, সে জাস্ট একটা প্রথম আলো এটা পাঠিয়ে দিয়েছে আমার বাবা, এটা আমি দেখাই জাস্ট আমি নিই, হ্যাঁ প্রথম আলো মানে আপনাদেরকে আপনাদের আপনার হাজবেন্ডকে নিয়ে অনেক, এই যে বাবার নাম্বার, এই যে এভরিথিং আমি শো করে দিলাম, ইজ ইট ওকে,
যে সে তার কাছে ফোনের নাম্বার আছে কিনা নেই, এটা আপনাদের কাছে আশা করি কনফার্ম হয়েছে। তিশার কথা সব কনক্রিট, তথ্য প্রমাণ সহ। আর তিশার বাপ আর এই যে প্যানেলিস্ট নিজেরাই কথা বলা সেখানে আমরা তিশাকে এসে চ্যালেঞ্জ করতে যে তুমি একটা ছোট মেয়ে, তুমি কি সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ না, সে আপনাদের চেয়ে ম্যাচিউর্ড মনে হচ্ছে। আমার যে কয়েকটা প্রশ্ন, অ্যাগেন আমি শিওর এগুলো উত্তর তিশার কাছে আছে, কিন্তু আমার মাথায় যে কয়েকটা প্রশ্ন আলোচনা করি সেটা হচ্ছে যে প্রথমত এই ব্ল্যাকমেলিংয়ের ভিডিওটা তিশা গোপনে ধারণ করছে না, কেন সে এটা গোপনে ধারণ করতে গেল? অ্যাগেন সেটা কোনো ব্যাখ্যার কাছে থাকতে পারে, কী কারণে সেই পার্টিকুলার মোমেন্টে তার কী মাথায় মনে হয়েছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি নিয়ে সে এটাকে কোনোভাবে রাগের মাথায় করছে কি না, এটাকে আমি পরে ব্যবহার করবো, যেটা হয় এটা ঝগড়াঝাটির মধ্যে। যেখানে যে এম্বার হার্ট এবং জনি ডেপের আমরা দেখছি তাদের ঝগড়াঝাটির গোপন ভিডিও ধারণ করছে এম্বার হার্ট, কেন ধারণ করছে, যেখানে এম্বার হার্ট নিজেই অপরাধী, রাইট? সো ঝগড়াঝাটির মধ্যে হইতে পারে, এই চিন্তা করতে পারে যে আমি এখন রেকর্ড করি, এটা পরবর্তীতে যেমন এটা টুল হিসেবে ব্যবহার করবো বা কোনো যে কোনো কারণে করে থাকতে পারে। এখন কোনো শয়তান উদ্দেশ্যে করলে তো তিশার এটা স্বীকার যাবে না। আরেকটা হচ্ছে এই ভিডিও কীভাবে লিকড হইলো, কীভাবে পাবলিশ হইলো, এই ভিডিওটা অনলাইনে কোথেকে আসলো, এটা তো ওর ফোনের ভিডিও, ও ফোনে ধারণ করছে, এতদিন পর এখন এটা কীভাবে লিকড হইলো, এটা আমার আরেকটা প্রশ্ন। এখন সেটার একটা উত্তর হয়তো তিশার কাছে রিজনেবল উত্তর হয়তো আছে, কারণ ওর কথাবার্তা আমার কাছে রিজনেবল। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওর কাছে আমি রিচ আউট করে ওর সাথে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতে পারি, যদি সে রাজি হয়, রিচ আউট করবো কীভাবে আর রাজি হবে কিনা এটা একটা প্রশ্ন। যা হোক, নাও ব্ল্যাকমেলের বিষয়টা আরেকটা পয়েন্ট টাচ করে শেষ করি, যে সেই ভিডিওতে যেটা করা হচ্ছিল সেটা ক্লিয়ারলি আপনি বলতে পারেন ব্ল্যাকমেল। নাও হোয়াট ইজ ব্ল্যাকমেল, ব্ল্যাকমেলের ডেফিনেশন কী? মনে করেন যে আপনি আপনার ছোটো বাচ্চাকে বললেন যে তুমি খাও না, খেলে তোমাকে হচ্ছে রাইমস দেখতে দিব না, সেটাও কিন্তু ব্ল্যাকমেল করা, টেকনিক্যালি স্পিকিং এটাও আপনি আপনার ছেলেকে ব্ল্যাকমেল করছেন, রাইট? সো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ব্ল্যাকমেল কন্টিনিউয়াস চলতে থাকে, যে তুমি আমার কথা না শুনলে এটা করবো না, তুমি এটা না করলে আমি ওটা করবো না, আমি না এটা না করলে এটা করবো না, তুমি যদি আমার সাথে এতটা বাজে দেখা করতে হবে, তুমি যদি আমার সাথে এতটা বাজে দেখা না করো, তাহলে আমি তোমার সাথে আগামী তিন দিন কথা বলবো না, এগুলো সবই ব্ল্যাকমেল, রাইট? তো এগুলো ক্রিমিনাল ব্ল্যাকমেলিং কি না, সেটা ক্রাইম হিসেবে সেটাকে ইয়ে করা যায় কি না, এইগুলো হচ্ছে রিয়েল প্রশ্ন। খালি ফাইজলামি গাজরে কথা বলে লাভ আছে যে ও পাইসি চিপার মধ্যে এদেরকে? সুতরাং এবং তিশা সে তিশা তার হাজব্যান্ড দেখেন তারা এখানেও একই রঙের ড্রেস পরে আসছে। সো এখন তাদের মধ্যে যেই কারণে হোক, তিশা যদি পারিবারিক অশান্তির কারণে বের হয়ে আসুক, যেই কারণে বের হয়ে আসুক, এখন পর্যন্ত কিন্তু তিশার বাবা যেটা মনে হচ্ছে, তিশার বাবা এখানে মাস্তানি করার চেষ্টা করতেছেন যে আমার মেয়ে এত বড় সাহস, তোকে লেলে পেলে পেলে বুঝে আমি বড় করছি, তুই আমার কথার বাইরে চলবি, তুই 18 বছর হয়ে গেছে তাও তুই আমার তাসিবান্দির মতো চলবি না। আমার মনে হচ্ছে তিশার বাবার অ্যাটিটিউড দেখে ব্যাপারটা এইরকম, যে ওনাদের মতের বাইরে এরকম একটা কাজ করছে, উনি শিক্ষা দিবে, উনি মামলাবাজি করে ওই লোককে বিপদে ফেলবে এবং তিশাকে এখানে হয়তো থাকতে দিবে না, এটা হচ্ছে ওনার উদ্দেশ্য, যেটা আমার মনে হচ্ছে, কারণ ওনার কোনো তথ্য প্রমাণ কিছু নেই, উনি ঘুরে ঘুরে উনি মেয়ের সাথে যোগাযোগ করেন না। ওনার মেয়ের জন্য যদি এত ভালোবাসা হয়, কেন কান্নাকাটি করে ভাষায় ফেলতেছে? সেখানে মেয়ে বলতেছে যে আমার জন্য এত ভালোবাসা হলে আমার সাথে একটাবার যোগাযোগ করে না, আমার ফোন ধরে না, আমার সাথে কোনো কথা বলে না, ঘুরে ঘুরে থ্রেট করে বেড়াচ্ছে। এবং তিশা যেগুলো দাবি করছে সবগুলো তথ্য প্রমাণ সে উপস্থাপন করছে, মৌখিক দাবি না। সুতরাং মনে হচ্ছে তিশার কথা কনক্রিট। এবং অ্যাগেন সে তার জীবন সম্পর্কে যদি বলে আমি এখানে হ্যাপি, সে যদি বলে আমাকে ব্ল্যাকমেল করা হয় না, সে যদি সকল তথ্য প্রমাণ দেখাইতে পারে, সে যদি বলে যে আমার বাবা ঘুরে ঘুরে মিথ্যা কথা বলতেছে, আমার স্টেটমেন্টে আমি এটা বলিনি, আমি এটা বলছি, আমার বাবা এটাকে টুইস্ট করে উপস্থাপন করছে, এই যে দেখেন তথ্য প্রমাণ সব, যদি সে তাহলে আমাদের এটা নিয়ে এত কথা বলার, এত নাক মাথা ঘামানোর কি আমি বুঝলাম না প্রয়োজনটা কোথায়। সো এটা হচ্ছে বাঙালি মনে করেন, যে কথাটা সবসময় বলি যে বাঙালি দেখবেন যেগুলো মানে না না সারাদিন বিনয়ের কথা বলবে, রেসপেক্টের কথা বলবে, মুরব্বীকে সম্মান করেন, বাবা মাকে ভালোবাসতে হবে, ওই যে যে মহিলা পিএইচডি লিখে রাখছে স্টুপিড, উনি এক জায়গার মধ্যে বলতেছে যে এরকম যে ভালোবাসা অনেক রকম হয়, ছাড় যে হাজবেন্ডের সাথে যে ভালোবাসা এটা কিন্তু রিপ্লেসেবল, হাজবেন্ড আসা যাওয়া করবে, বাবা মা আসা যাওয়া করবে না। ভালোবাসা আমরা যে অর্থে বলি পার্টনার, পার্টনার পরিবর্তনশীল, বাবা মা বা সন্তান পরিবর্তনশীল, এই জন্য যেটা হয়েছে যে ওই ভালোবাসাটার যে এক ধরনের ব্যাপারটা থাকে, ওটা তো আপনি চাইলেও বাবা মা পরিবর্তন করতে পারবেন না, চাইলেও সন্তান পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার যে পার্টনার থাকে তাকে কিন্তু আপনি পরিবর্তন করতেই পারবেন, কারণ ওটা পরিবর্তনশীল থাকে। তো সেটা একটা বিষয়, আমরা কোন ভালোবাসাটা কি করবো, বাবা মার ভালোবাসা কিভাবে, বাবা মা যদি অ্যাবিউসিভ হয়, বাবা মা যদি অ্যাবিউসিভ হয়, তাহলে আপনার এই কথাগুলো সম্পূর্ণ অর্থহীন, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এবং বুলশিটিং। আপনি আপনি কেন এগুলো বলতেছেন, তাদের লাইফ নিয়ে আপনার কী দরকার লাগছে, আপনার এত বড় অ্যাডাল্ট মেয়েকে আপনার কোন ভালোবাসা কি আপনার শেখানোর কী প্রয়োজন লাগছে, সে তো আপনার চেয়ে স্মার্ট, আপনি তো তার চেয়ে নাম পিএইচডি লিখে রাখছেন, এই কারণে কথা বলতে পারেন না টু দ্য পয়েন্ট, এই জন্য নিজের ডামনেস ঢাকার জন্য পিএইচডি লিখে রাখছেন, কথা বলতে আসছেন, ঠিকমতো কথা বলতে পারলে কথা বলবেন, নাহলে কথা বলবেন না, মুখ খুলবেন না, এই মেয়ে আপনার চেয়ে টু দ্য পয়েন্ট বেশি কথা বলতে পারে। আপনি তার পার্সোনাল লাইফ নিয়ে, ও তুমি বিয়ে করে কেন নিজের পায়ে দাঁড়াইতে হচ্ছে তোমাকে, তুমি বিয়ে ছাড়া দাঁড়াইতে পারলা না তুমি, ও তোমার মুস্তাকের প্রতি ভালোবাসা রিপ্লেসেবল, আপনারা কে বলছে এগুলো নিয়ে কথা বলতে। এই বাঙালির একটা সমস্যা যেটা সবসময় বলি, এগুলো এক্সপার্ট, আমি গতকালকে টিভিতে একটা দেখতেছিলাম, সাইকোলজিস্ট বাংলাদেশের প্রখ্যাত সাইকোলজিস্ট, আচ্ছা নাম বলি মেহতাব খানম, বাংলাদেশের যে মেহতাব খানম ঢাকা ইউনিভার্সিটির প্রখ্যাত সাইকোলজিস্ট, বাংলাদেশের সেরা বিশ্বসেরা সাইকোলজিস্ট, মিনিমাম ভদ্রতা জ্ঞানী নাই সাইকোলজিস্ট তো পরের কথা, মানে 23 বছর বয়সে বিয়ে করছে, এটা নিয়ে না না প্রশ্ন, কেন 23 বছর বয়সে বিয়ে করলেন, কেন এত তাড়াতাড়ি, আরে বাবা 23 বছর বয়সে বিয়ে হয়েছে? জি জি, অনেক আগে বিয়ে করেছি। এত আগে বিয়ে হওয়ার কারণ? কারণ আমি রিলেশন করতাম ম্যাডাম, সম্পর্কটা শুরু হয়ে গেছে খুব অল্প বয়সে,
যার জন্য আসলে ম্যাচিউরিটিটা তখনও আসেনি আর কি, না এই জন্যই তো আমরা বলি যে এত অল্প বয়সে, বিশেষ করে ছেলেদের বয়সটা একটু বেশি হলে ভালো হয়। কেন, ঠিক আছে বুঝলাম, ওনার সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে আপনার সমাধান দিতে গেলে ওর সব সিচুয়েশনটা বুঝতে হবে, কিন্তু আপনার তো এই ধরনের প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই যে আপনি কেন এত তাড়াতাড়ি বিয়ে করতে গেলেন, কেনই ওটা ওটা মানে যেভাবে ফ্রেম করা যায়, ফ্রেম করতে হয় ওই কোনো কোনো প্রচেষ্টাই নেই। এই বাঙালি বললাম না যেগুলো এগুলো ধরেন এক্সপার্ট এক্সপার্টের মতো করে কথা বলেন, একটা র্যান্ডম রাস্তার মানুষ যেরকম ধরেন শুনলে বলবো যে আপনি কেন বিয়ে করলেন, আপনি কেন বাচ্চা নিলেন, এরকম করে কথা বলতেছে, বাচ্চা নিলেন কেন, এটা নিয়ে কথা মেহতাব খানের ভিডিওটা পাইলে অ্যাড করে দিব যে ওই লোক তারা আর্লি বাচ্চা নিছে। মেহতা খান এবং ওনার আশেপাশের সাইকোলজিস্টরা মিলে আলোচনা করতেছেন যে উনি মনে হচ্ছে উনি ইম্পালসিভ, উনি বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিছে। বেশ কিছু জায়গায় মনে হচ্ছিল যে ইম্পালসিভ অ্যাক্ট, মানে খুব চিন্তা করে ডিসিশন নেওয়ার জায়গাটা, আবেগের জায়গাটা অনেক বেশি, যেমন বিয়েটা খুব অল্প বয়সে করা এবং বাচ্চা নিয়ে ফেলা, তো তার হ্যাঁ 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 তার তো অপেক্ষা করতে পারতো। এক্স্যাক্টলি, এতে করে প্রমাণিত হয় ওনার উনি ইম্পালসিভ টাইপের। এক্সকিউজ মি, আপনি কীভাবে জানলেন বিয়ের পরপর উনি জেনে বুঝে সুচিন্তিতভাবে, এটা তো ইয়ে অ্যাক্সিডেন্টাল বাচ্চা হইতে পারে, পৃথিবীতে যত বাচ্চা জন্মাইছে প্রথম বাচ্চা তার সম্ভবত 1/3 অর সামথিং, আমি খুঁজে দেখবো স্ট্যাটিস্টিক্সটা, 1/3 হইতেছে অ্যাক্সিডেন্টাল জন্ম, এগুলো প্ল্যান করে হয় নাই, বিয়ের পর প্রথম প্রথম ভুল হয়ে যায়, যারা নতুন বিয়ে করছে বা যারা বিয়ে করছে তারা জানে আর কি ভুল হয়ে যায়। সো পৃথিবীর একটা সিগনিফিকেন্ট অংশের হইতেছে প্রথম বাচ্চা অ্যাক্সিডেন্টাল, সো এমনও হইতে পারে এই ভদ্রলোক তারা প্ল্যান করে নেই বাচ্চা নেওয়ার, অ্যাক্সিডেন্টালি বাচ্চা হয়ে গেছে। আপনারা কীভাবে জানলেন তাদের এটা প্ল্যান বাচ্চা, এবং এটা থেকে আপনারা বুঝে গেলেন যে ভদ্রলোকের আচার আচরণ ইম্পালসিভ, মানে আপনাদের এত জাজমেন্টে বুঝে থেকে বলছে। সো ধরেন এই কারণে বললাম যে বাঙালি এগুলার যত এই কারণে ব্রেকেটে পিইডি লিখে রাখা লাগে, এগুলো কথাই বলতে পারে না, এগুলো সভ্য সমাজের উপযুক্তি না এগুলো। আমার কথা হচ্ছে যে তার সেই মেয়ে যেহেতু ক্লিয়ারলি সে একটা অ্যাডাল্ট মেয়ে, তথ্য প্রমাণ সব কিছু দেখাচ্ছে সে যে সে স্বেচ্ছায় সকেনের সেই এই সম্পর্কে আসছে, লিভ দেম অ্যালোন। আপনারা আপনাদের জাজমেন্ট কেন চাপানোর চেষ্টা করছেন, কেন তাদেরকে হ্যারাসমেন্টের মধ্যে রাখছেন, এবং তিশার বাবা কেন এরকম ঘুরে ঘুরে মাস্তানি করে বেড়াচ্ছেন, কেন মিথ্যাচার করতেছেন, কেন মিথ্যা, আপনি তো আপনার তথ্য প্রমাণ কোনো দেখাইতে পারতেছেন না, যা দেখেছেন সেগুলো একটা মাত্র তথ্য প্রমাণ মৌখিক দাবি করছেন, সেটা তিশা এসে মিথ্যা প্রমাণ করে দিয়ে গেল, আপনার যে মেডিকেলের তার স্টেটমেন্টকে বিকৃত করে আপনি এগুলো করে বেড়াচ্ছেন। আমি যেটা বুঝতেছি, তিশার বাবা অত্যন্ত পাওয়ার রাইটি আছেন, এই মাস্তানি করার এই ক্ষমতা যে আমার মেয়ে তুই আমার কথা শুনবি না, মানে ফাটাই ফেলবো, ইয়েস আমার বাচ্চা আমার কথা এরকম না শুনে অবাধ্য হইলে এরকম একটা কাজ করলে আমি সংক্ষুব্ধ হবো, কিন্তু কিছু করার নাই, সে একটা অ্যাডাল্ট, তাকে রেসপেক্ট করতে হবে। সো এই বাঙালি মবের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের যদি তিশার এই সিদ্ধান্ত তার জীবন নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার ব্যক্তিগত সিদ্ধান্ত পছন্দ যদি না হয়, কিছু করার নাই, সাকিট আপ, মানুষকে রেসপেক্ট করতে শেখেন, পান্ডামি করবেন না। তিশার আবুকে বলতে চাই যে আপনাদের তামাশায় বাসায় এই মেয়েটা বাসা ছাড়ছে, আপনাদের অত্যাচারে যেটা সে বলছে বা মিন করছে বা হিন্ট করছে, রাইট? সো আপনারা বাবা মা হওয়ার যোগ্য না, এইটা এই একটা জিনিস মনে রাখবেন, সকল বাবা মা কিন্তু বাবা মা হওয়ার যোগ্য না, এরা এদের নিজের জীবনের প্রয়োজনে বিয়ে করে, নিজের জীবনের প্রয়োজনে সেক্স করে, সেটার বাই প্রোডাক্ট হিসেবে একটা বাচ্চা চলে আসে, এরকম বেশিরভাগ বাঙালি বাবা মা কিন্তু বাবা মা হওয়ার যোগ্য না, এদের কথাবার্তা আচার আচরণ কাজকর্ম বাচ্চাদের প্রতি এগুলো বাবা মা হওয়ার যোগ্যই না। আপনার যদি হোয়াট ডু আই মিন এগুলো নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে লেখালেখি করছি, তো এগুলো এই বাঙালি অসভ্যরা তাদের এই অসভ্যতা তাদের বাচ্চার উপর চাপায় দেওয়ার চেষ্টা করে, তাদের বাচ্চার উপর শুরু করে, তাদের ধারণা তারা জন্ম দিয়ে এই বাচ্চাকে কিনে ফেলছে। তুমি সবাই ফ্রি ম্যান, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি এ করার ইয়ে আছে, একটু রেসপেক্ট করতে শেখেন।